জল পাচ্ছি সময় জল পাই না পশ্চিমবঙ্গের মালদা জেলার ওল্ড মালদা থানার ওল্ড মালদা ব্লকের বলাতলি গ্রাম ওই গ্রামে দীর্ঘ দিন ধরে পানীয় জলের সমস্যা চলছে কোথায় যাচ্ছো জল আনতে মার্শালে ঠিকভাবে জল আছে না আছে না পরিষ্কার জল আছে মার্শালে না তোমাদের গ্রামের লোক সবসময় মার্শাল থেকে জল পায় না পায় না বলাতলি গ্রামে প্রায় 8000 লোকের বসবাস ওই গ্রামে মোট 15টি চাপাকল ছিল বর্তমানে সবকটি চাপাকলই খারাপ একটি মাত্র মার্শালের উপর নির্ভর করে গ্রামবাসীদের জলাভাব মেটাতে হচ্ছে যদি কখনো বিদ্যুৎ না থাকে তাহলে অন্য গ্রাম থেকে জল আনতে হয় আমাদের এখানে একটাই মার্শাল আছে অনেক জায়গার লোক আছে এখান থেকে মানে জল নিতে অনেক মানে আমাদেরই গ্রামে দূর দূরান্ত থেকে আসে এই মার্শালটাতে প্রচুর ভিড় হয় কারণ এখানে যে টিউবওয়েলগুলো ছিল প্রত্যেকটা টিউবওয়েল খারাপ হয়ে আছে ওই গ্রামে 3টি পুকুর আছে গ্রামবাসীরা পুকুরের জল ব্যবহার করে কিন্তু সেই জলও অস্বাস্থ্যকর এটাই আমাদের ব্যবহারিক বাসনপত্র এখানে মাজন করি এটাই হচ্ছে আমাদের ব্যবহারিক গ্রামবাসীরা চাইছেন তাদের আরো 3টি মার্শাল বসানো হয় তাহলে তাদের জলাভাব মিটবে পঞ্চায়েতকে বলেছিলাম ওই যে এখন কোনো ব্যবস্থা নেওয়া যাবে না কেন ওই যে এখন সিস্টেম উঠে দিয়েছে নিজের পয়সা দিয়েই করতে হবে কারখানা নতুন মার্শাল আমরা দিয়েছি হ্যাঁ সেগুলো চলছে কাজ আর দ্বিতীয়ত বেশ কিছু মার্শাল আমরা রিপেয়ারিং করেছি হ্যাঁ আর কিছু সমস্যা আছে সেটা আমরা চেষ্টা করছি ইমিডিয়েট আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা বলাতলি গ্রামের বাসিন্দারা যেন খুব তাড়াতাড়ি পানীয় জলের ব্যবস্থা হয় তার জন্য বারবার কল করুন মঙ্গলবাড়ি টু পঞ্চায়েত প্রধান মাসিদুর রহমান মোবাইল নম্বর 7001412198 এই নম্বরে আমি সোরিয়া বানু পশ্চিমবঙ্গের মালদা জেলা থেকে ইন্ডিয়া আনহার্টের পক্ষে